কমলা ও মালটা চাষ করে সফল পীরগঞ্জের মাইনুল হুদা চার বছর আগে ইউটিউব দেখে পতিত জমিতে বিষমুক্ত ফল আবাদের পরিকল্পনা করেন তিনি তার বাগানে এখন চায়নাসহ জাতের কমলা চাষ হচ্ছে দ্বিতীয়বারের মতো তার বাগানের গাছে এবারও প্রচুর কমলা ধরেছে কমলার আকার রং রস দেখে খুশি এই উদ্যোক্তা প্রতিদিন বাগানটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে কমলা সুস্বাদু হওয়ায় গাছ থেকে বিক্রি হচ্ছে দুইশো টাকা দরে দু একুশ সালে ইউটিউব দেখে কমলা এবং মাল্টার বাগান চাষে উদ্বুদ্ধ হন পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রামের মাইনুল উপজেলা কৃষি অফিসের পরামর্শে চাপায় নবগঞ্জ থেকে একশো বিশটি চারা সংগ্রহ করেন তিনি আড়াই বিঘা কয়েকটি জাতের কমলা চাষ শুরু করেন বাগান করার তিন বছরের মাথায় প্রতিটি গাছে প্রচুর ফলন হয়েছে এবং কমলার আকার রং রস দেখে খুশি চাষি আর প্রত্যেকটা গাছে এত পরিমাণ ফল সবকিছু দেখে ভাই আমার কাছে খুবই ভালো লাগছে আর কেউ যদি শুরু করে অবশ্যই জানতে হবে বুঝতে হবে সে অনুযায়ী করতে পারলে অবশ্যই লাভবান হওয়া যাবে আমি এর আগেও আসছিলাম জিনিসটা আমার খুব ভালো লাগে এটা দেখতে জায়গা জমে আছে যদি এইটা দেখে উদ্বুদ্ধ হয়ে যদি এরকম ভাবে আমরা আশা করা যায় আমার মনে হয় চাকরি না আমাদের পীরগঞ্জে অতুলনীয় আসলে আমি যে দিয়ে গেলাম আরো মনে হয় অনেক আসবে এই জায়গায় এটা দেখার জন্য যে জিনিসটা লাগলো খুবই একটা ভালো উদ্যোক্তা যে আসলে আমার এই বাংলাদেশে যদি প্রত্যক্ত অঞ্চলে যদি এই ধরনের উদ্যোক্তা যদি থাকতো তাহলে আসলে আমাদের বেকারত্ব না করে বেকারত্ব ভোজার জন্য আর কি এই ধরনের উদ্যোগটা আসলে খুব একটা ভালো বাগানে চায়না অস্ট্রেলিয়ান ভেরিকেট ম্যান্ডারিং সহ চার জাতের কমলা রয়েছে কমলা মালটার পাশাপাশি রয়েছে বারো আম কাঁঠাল পেয়ারা এবং লিচুর বাগান তার দেখা দেখি অনেকে আগ্রহী হচ্ছেন এই ফল বাগানের প্রতি বাগান শুরু করা হয়েছে আপনার চার বছর আগে শাইক অনেক ধরনের দেখছি সেটা কৃষি বাইসোপ দেখলাম যে বাংলাদেশে অনেক সুন্দর কমলা মালটা হচ্ছে শুরুতে তো ওইভাবে কমলা হয় না আসলে কমলা যখন শুরু হয় সেখান থেকে তিন বছর বছর পরে বছর পরে আসলে কমলা ফলের ফলের ক্ষেত্রে হচ্ছে তিন বছর পরে এটা বোঝা যায় এটা লাভ হলো কি না হলো এখন হয়তো লাভ হবে আশা করি ইনশাল্লাহ যে চার বছর হচ্ছে আমার এখন ফল আছে গত বছর আমি মোটামুটি একটা বিক্রি করছি যদিও বা গত বছর আমার অনেক ফল চুরি হওয়ার কারণে আমি আসলে লাভ করতে পারিনি এই বছর আশা করি আমি পাহারা পাহাড়া টাহারা দিচ্ছি দেখি আশা করি ইনশাল্লাহ ভালো একটা লাভ পাবো বেকারের উদ্দেশ্য তারা চাকরি বা অন্য যে কোনো পেশা যদি কৃষিতে আসতে চায় কৃষি আসলে সময় দিতে হবে আর কোনো কিছুর পাশাপাশি আসলে কৃষি করা উচিত না যে আমি চাকরি করব তার পাশাপাশি কৃষি করব। আসলে এইভাবে কৃষি হয় না কৃষিতে আসলে একটা নির্দিষ্ট সময় দিতেই হবে যদি কেউ কৃষিকে মনে করে যে আমি টাকা শুধু ইনভেস্ট করলাম সময় দিব না টাকা ইনভেস্ট করব তাহলে সে কৃষি কাজ করতে পারবে না কৃষিকে ভালোবাসতে হবে কাজ করতে হলে কৃষির সঙ্গে মিশে যেতে হবে তাহলেই সে কৃষিকাজ করতে পারবে শুধু লাগাই দিলাম আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আরও বাড়াবো আমার সামনে আরও হচ্ছে আপনার কমলা আঙ্গুর আমার বাংলাদেশে আঙ্গুরও দেখতেছি যে হচ্ছে আমিও চেষ্টা করতেছি দেখি হয় কিনা আপেল আঙ্গুর এছাড়া আরো বিদেশি অনেকগুলো ফল আপনার ভুটান লংগান পার্সিমন অ্যাভোকাডো করছল ক্যান্সার প্রতিশোধ এই সবগুলো গাছে আমি ইনশাল্লাহ লাগানো শুরু করবো সামনে একটা বাগান নতুন বাগান এটাতে আমার সব ধরনের ফলে বিদেশি ফলগুলোই লাগাবো যেগুলো আপনার এখন মোটামুটি একটা ভালো সারা আছে কৃষি বিভাগের আসে মাঝে মাঝে এসো আমাদের এখানকার যে আছে উনি আসে এসে এসে দেখে যায় কোনো সমস্যা হইলে তো বলে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয় আপনাদের কোন দাল ফসল বা এই যে এগুলা যেগুলো আমাদের আমাদের সবজি চাষও আমরা করি তো সবজি চাষ আছে ধান আছে এগুলো ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে কৃষি কর্মকর্তারা মনে করছেন যদি সঠিক দিক নির্দেশনা আর সহযোগিতা দেয়া যায় তবে এই অঞ্চল থেকে বিদেশি কমলার চাহিদা সহজেই পূরণ করা সম্ভব অনেক তরুণ উদ্যোক্তা আমাদের পীরগঞ্জে এখন কমলা চাষ করছে বিশেষ করে মালটাটা ব্যাপক আকারে সম্প্রসারণ হয়েছে আমাদের প্রায় সত্তর হেক্টর জমিতে মালটা চাষ হচ্ছে বারিমানটা এক আমরা এই থাই থাই পেয়ারার বিভিন্ন যে জাত রয়েছে আপেল কুল বাউকুল সহ বিভিন্ন উচ্চমূল্যের বাণিজ্যিক ফল আমাদের এই পীরগঞ্জে বিগত পাঁচ ছয় বছরে ব্যাপক আগে সম্প্রসারণ হয়েছে যার আমরা প্রমাণ পাই আমরা যখন পীরগঞ্জের হাট বাজারে যাই আমরা সেই মালটাটা যখন খাচ্ছি আমরা একটা এই সবুজ মালটা খাচ্ছি পেয়ারাটা খাচ্ছি ফ্রেশ অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কৃষকদেরকে বাণিজ্যিক ফসলের দিকে উৎসাহিত করা আমরা জানি যে প্রচলিত যে ফসল রয়েছে সেই ফসলের চেয়ে আমাদের বাণিজ্যিক ফসল চাষাবাদের জন্য আমাদের সরকার উদ্যোগ নিয়েছে তার আলোকেই আমরা এই মাঠ পর্যায়ে আমরা এভাবে উদ্যোক্তা তৈরি করছি ফলে আমরা এখন বারো মাসে এই শাকসবজি ফলমূল খেতে পারছি এবং আমাদের জনগণের যে পুষ্টির চাহিদার একটা বিষয় রয়েছে লক্ষ্যমাত্র রয়েছে সেটি পূরণ হচ্ছে কৃষকদেরকে আমরা এই আধুনিক যে ফল চাষের বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি কৃষকদেরকে এই আব্দুল মান্নান এবং হচ্ছে আমাদের এই আবদুল্লাহল রাব্বি সহ আমরা এই কৃষকদেরকে আমরা আমাদের প্রশিক্ষণ দিয়েছি গত বছরও আমরা ফলমূলের উপরে প্রশিক্ষণ আমরা দিয়েছি এছাড়াও কৃষককে আমরা কফি প্রশিক্ষণ দেওয়া হয়েছে কৃষকদের এই সহযোগিতা যে রয়েছে এ ধরনের শুধু আবদুল্লাহিল আমাদের রাব্বি নয় এরকম আরও অনেক পীরগঞ্জে এরকম উদ্যোক্তা তৈরি হচ্ছে ফলে আমাদের এই পীরগঞ্জের কৃষি প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ হচ্ছে দেশের কমলার চাষ শুধু কৃষকদের আয়ের নতুন দ্বার খুলে দিচ্ছে না বরং বিদেশি আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতেও যোগ করছে নতুন মাত্রা মাইনুলের এই উদ্যোগ যেন সারা দেশের কৃষকদের জন্য প্রেরণা হয়ে ওঠে শাহিনুর রহমান নিউজ ডেস্ক ABN 24